নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সিপিএম বিজেপি জোটের সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের তমলুক। রবিবার ছিল তমলুকের খারুই গচরা সমবায় সমিতির নির্বাচন। সকাল থেকেই এ নিয়ে তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। বচসা শুরু হয় দুই শিবিরের মধ্যে, পরে তা সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় পুলিশ। ওই সমবায় মোট আসন 43টি, 43টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। অন্যদিকে নন্দকুমার এবং মহিষা দলের মতো হাত ধরাধরি করে প্রার্থী দেয় বাম বিজেপি শিবিরও। 43টি আসনের মধ্যে 39টি আসন পায় তৃণমূল, 4টি পায় রাম বাম জোট। বিজেপির অভিযোগ, তাদের ভোটারদের বাধা দিয়েছে তৃণমূল, ভোটারদের ভয় দেখিয়ে বুথ স্লিপ ছিনিয়ে নেওয়া হয়েছে। ওরা কোথাও কোথাও 60টা, কোথাও 50টা করে ওরা এক্সট্রা মেম্বার তৈরি করেছে। সেই মেম্বাররা ভোট তাদের দিকে দিয়েছে, ফলে আমাদের তো সেখানে ভোটের হাত ছিল না, তো ফলে সেই ভোটটাকে ও তুলেছিল। আচ্ছা, ভোটটা ওদের হাতে থাকার জন্য ওরা এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ, ওরা এক্সট্রা মেম্বার তৈরি করে নিয়েছে। সেই কারণেই কি এইবারে আপনাদের রেজাল্ট খারাপ হলো? হ্যাঁ, সেটাও হয়েছে, তার সঙ্গে মানুষ চা ভোট দিয়েছে তাদের। না, আমাদের এখানে বিজেপি বলে কি নেই, প্রগতিশীল জোট যেহেতু আগের বারে ছাপ্পা দিয়ে ভোটকে ভোটগুলো লুট করে নিয়েছে, সেই জন্যে আমরা ম্যান পাওয়ারটা পাওয়ার জন্যে মানুষ যেটা চেয়েছে সেইটাই। সে জেলা নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে, সেটা আমরা আর কি। আমার নাম বাসুদেব চ্যাটার্জি, আমি এখানকার একজন সমর্থক। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এবং সিপিএম এর জোটই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিল, তাই এলাকার মানুষ এই জোটকে প্রত্যাখ্যান করেছে। আজকে ঘটনা এবং খারোই যে সমবায় সমিতি নির্বাচন ছিল, 43টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত যারা প্রার্থী ছিলেন 39টি আসন পেয়েছে। বিরোধীরা যারা অশুভ আঁতাত করেছিল বিজেপি এবং সিপিএম, আজকে মানুষ তাদের দিকে বুঝিয়ে দিয়েছে যে এখানে সমবায় সমিতি, তৃণমূল পরিচালিত যে সমবায় সমিতি, আজকে মানুষ তার প্রতি আস্থা রেখেছে, সক্রিয়ভাবে ভোট দিয়েছে। একদম দারুণ, দারুণ, দারুণ। কোনো কাজ দেয়নি, সাধারণ মানুষ ওদের দিকে একবারে দূরে সরিয়ে দিয়েছে। এখানে জয়লাভ, ব্যাপকভাবে আমরা জয়লাভ করেছি, 39 আসন পেয়েছি। যে অশুভ আঁতাত করে এখানে একটা গণ্ডগোল পাকানোর জন্য চক্রান্ত করেছিল, আজকে সকালা ময়না থেকে কিছু বহিরাগত এনে এখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল, সেটা এখানে পুলিশ প্রশাসন তারা হাঁটি দিয়েছে, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে পূর্ব মেদিনীপুরের 3টি সমবায় নির্বাচনে হাত ধরাধরি করে লড়াই করলো বাম এবং বিজেপি। প্রথমে গত 9ই নভেম্বর নন্দকুমারের বহরমপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল বাম বিজেপি জোট। 63টি আসনের সবকটি দখল করে তারা। তবে মহিষা দলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বাম বিজেপির ওই জোট। এখন তমলুকের খারুই গচরা নির্বাচনেও শোচনীয় পরাজয় জোটের। তবে বিরোধীদের অভিযোগ, এখানে সঠিকভাবে ভোট হয়নি, জোর করে সমবায় দখল করেছে শাসক দল। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।